ভক্তি করি বারে বারে, আর মারা রয়ে পাক দরবারে লাখ ভক্তি নত শিরে সাতুরিয়াই রয়ে কালু সাবা। একবারে সে দেখে যাবা চট্টগ্রাম মাঝ ভাণ্ডারি, ওই নামে ভরসা করি ঝিটিকায় দেওয়ানের রশিদ চিস্তি, ওই নামে ভাষাইলাম কৃষ্টি আজিমপুরে রশিদ সরকার, ওই দরবারে ভক্তি হাজার সারা বিশ্ব জ্বলি যত ভক্তি করি হইয়ারত। যে দরবারে হইলাম হাজির এই দরবারে নুমাই শিশির আমার মগদম সাবাবার চরণ পরে, ভক্তি করি বারে বারে আমার নুরিছিলাম সাবাবার চরণ পরে, লাখ ভক্তি রয় এইবারে আমার মহিউদ্দিন বাবার চরণ পরে, ভক্তি করি নত শিরে আমার সোহান চাঁদের পাকে দরবারে, ভক্তি করি বারে এবারে আমার আরিব চিস্তির পাক দরবারে, ভক্তি করি বারে এবারে নজরুল চিস্তির পাক দরবারে, ভক্তি রয় হাজার হাজার দরবারের ভক্ত আছে যারা যারা, ভক্তি রইল পাল ভরা সর্বানিত উপস্থিতি সালাম শ্রদ্ধা সবার প্রতি, হিন্দু কর্তা থাকলে পরে নমস্কার জানাইলাম তারে একটু দূরে মা বোনেরা, সালাম ভক্তি পান ভরাই আমার সাথী শিল্পী শরীয়ত সরকার, সালাম তারে জানাই বারে বারে তার সঙ্গীতে যারা যারা, ভালোবাসা পাবে তোমরা পাবনা জেলায় বসতবাড়ি আমি ঘড়িয়ায় থানা ধরি, বর্তমানে টাঙ্গাইল থাকি গোলামের ঠিকানা রাখি শক্তিপুরে থানা ধরি, পোস্ট অফিস সাহেবের বাড়িয়ে পাহাড়ে কাঞ্চনপুরে গ্রামটি ধরে, এই গোলামে বসতে করে ফকির বাতেন সরকার নামটি ধরে, সর্বজন ডাকে আমারে ফকির বাতেন সরকার তৈয়া পরে, সর্বজন ডাকে আমারে বাতেন সরকার নাম ধরিয়া চরণ ধুলি চাই সবার, বাতেন সরকার নাম বাতেন সরকার নাম ধরিয়া চরণ ধুলি চাই সবার, আল্লাহর নামে করি স্মরণ বিশ্ব ভুবন যারে তৈয়ার, আল্লাহর নাম করি স্মরণ এই কুল মাকলু কাতে যারে তৈয়ার, দয়াল নবীর মহান চরণ তর ধাবার দরবার, দয়াল নবীর মহান চরণ তর ধাবার দরবার, আল্লাহর নাম করি স্মরণ বিশ্ব ভুবন যারে তৈয়ার, আল্লাহর নাম করি স্মরণ বিশ্ব ভুবন যারে তৈয়ার, দয়াল নবীর পাক চরণ তর ধাবার হাজার হাজার বার, আল্লাহর নাম করি স্মরণ বিশ্ব ভুবন যার তয়ার, আল্লাহর নাম করি স্মরণ বিশ্ব ভুবন যার তয়ার, আল্লাহর নাম করি স্মরণ এই কুল মাকলু কাতে যার তয়ার। বন্দনা গান আমরা তো নিরুপায়, গান কথা কিছুই জানি না, যাদেরকে ডাকা ডাকি করি মনে পানে বিশ্বাস করি তাদেরই গান তাদেরই কথা, এসেরাও শোনাতে বসে যেন দু একটা গান কথা করে, এর জন্য বন্দনা গান শেষ হয়ে গেলে ভালো লাগা গান থাকে। উভয় শিল্পীর ব্যক্তিগত ভাব শেষ হইলে কর্তাপক্ষের ইচ্ছা যা, চেষ্টা করি দু একটা কথা আপনাদের চরণ কৃপা সাধুগুরুর দয়া দয়ায় দাঁড়িয়ে বলার জন্য। আরে আমি আমার জায়গা থেকে ছোট করে একটা গান করে বসে যাব, তারপরে আমার শরীয়ত ভাই দাঁড়িয়ে তার ব্যক্তিগত ভাব যাতা শেষ করার পরে হয়তো আজকের যেই পালা আমাদেরকে দেওয়া হবে দুই চারটি গান কথা চেষ্টা করব সেই জায়গা থেকে করার জন্য। পাপি দেহ ধন্য হবে মগদম সাবাবা চরণ পরশ পাইয়া, থাকব তোমার চরণ দাসী হো ওই ইয়া, জনমে জনমে রই নূর ইসলাম চান, থাকব বাবা চরণ দাসী হো ওই ইয়া,
কেমন যেন হইয়া গেছি রে, রূপে নয়নে দিয়া রে মহি অত্যাচার, পাগল রে তোরে রূপে নয়নে দিয়া আরে মগদন কেমন যেন হইয়া গেছি রে, আমি তোমার রূপে নয়নে হইয়া গেছি রে আমার মগদম সাবাবা, নূর ইসলাম চাঁদ মহিয়তি চানে রূপে নয়নে দি ইয়ার দরদি, পাগল রে তোরে রূপে নয়নে দিয়া আমার তুই নয়নে থাকিব বাবার চরণ দাসী হইয়া, জন্মেই জন্মে দয়াল চান, থাকিব তোমার চরণ দাসী হইয়া, বান্ধব তুমি রে আমার মগদম চাঁদ, কই রইস লুকাইয়া রে দরদি আমার পাগল, কই রইস লুকাইয়া দরদি বান্ধব তুমি রে বান্ধব তুমি রে আমার মগদম সাবাবা, ও দরদি তুই বিনে কাঙ্গালেরকে এ হো ও নাই বান্ধব তুমি রে, ভক্তের যায় না ভুলি ইয়ারে দরদি, নূর ইসলাম বাবা যায় না ভুলিয়া আমি বাবা গিনি কান্দি আরে দরদি, আসার পথে চাই আর এই দরদি, থাকিব তোমার চরণ দাসী হইয়া, জনমেই জন্মে এই দয়াল চাঁদ,
তোমার চরণ দাসী হো ওইয়া আমার বাপে দহ কন্দ হবে আমার বাপে দহ কন্দ হবে দয়ার দানে বাবা তোমার পরজ পায়ার বাবা দানে থাকব তোমার চরণ দাসী হো আমি জন্মে জন্মে আমার যদি পাঠাও দয়াল রে আমার এই মানব জনম দি যার দর দি আমার এই মানব জনম দিয়া যো দর দি আমার যদি পাঠাও আমার যদি পাঠাও মগদম সবাবারে আমার এই মানব জনম দি আর এই দার দি আমার এই মানব জনম দিয়া ও বাবুল খাদেবেনি এই মিনতি বাবুল এই বিমতি রই তোর পাই রাখিলাম জানাই আর মগদম চান থাকিব তোমার চরণ দাসী হো ওইয়া জনমই জনমে রই দয়াল চান থাকিব বাবা চরণ দাসী হো ওইয়া আমার বাপে থাকিব তোমার চরণ দাসী হো ওইয়া আমি জনমে 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 রই দুরিছিলাম জান আমার মহিয়তি জানারি বিচার আমার নজরুল চান সোহান বাবা থাকিব তোমার চরণ দাসী হো ওইয়া আমি জনমে জনমে রই দরদি থাকিব তোমার চরণ দাসী হো প্রাণের দয়াল আমার দরদি দরদি
উত্তম স্থান মুর্শিদ হে ভিতর বাহিরে আমার অন্তরে অন্তরে ভিতর বাহিরে আমার অন্তরে অন্তরে জপি যেন সদায় মুর্শিদের নাম দয়া করো হে মহিয়া দয়া করো হে মহিয়ান গো দয়া করো হে মহিয়া ভিতর বাহিরে অন্তরে অন্তরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে জপি যেন সদাই প্রভুর নাম দয়া করো মহিয়া দয়া করো হে মহিয়ান গো দয়া করো হে মহিয়া আরে ভিতর বাহিরে অন্তরে অন্তরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে জপি যেন সদাই তোমার বন্দি আল্লাহ বন্দি নবী আমি পন্দিলামী মাওলা আলীর পাক চরণে মহিয়ান গো দয়া করো হে মহিয়া আরে ভিতর বাহিরে অন্তরে অন্তরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে জপি যেন সদাই মুর্শিদের নাম দয়া করো হে মহিয়া দয়া করো হে মহিয়ান কৌশল আজম বড় পীরে রে
সানি নামু দরে বা শাইলাম তরি শিলের বন্দি শাহ জালাল নূর নবী প্রিয় দুলাল রাউসাল আজম মাজবান্দারি ওই দরবারে ভক্তি করি বৈরাবরে বাগ দরবারে ভক্তি করি নত শিরে মক্তম বাবা পাকমা জারে ভক্তি করি নত শিরে ফকির মাওলা আজিমপুরি রশিদ খানকে স্মরণ করি মহিউদ্দিন বাবা পাক দরবারে ভক্তি করি নত শিরে সুহান বাবা পাক চরণে ভক্তি করি নত শিরে আরি বাবা পাক চরণে ভক্তি করি নত শিরে নজরুল চান্দে পাক চরণে ভক্তি করি নত শিরে নূরুল ইসলাম পীর সাহেব যিনি ওই চরণে ভক্তি করি আমার জ্ঞানের দাতা সুশীল সরকার চরণে ভক্তি হাজার চারতরিকা মুর্শিদ যিনি ইমাম চন্দ্রের চরণ বন্দি মাতা পিতা চরণ তলে প্রেমের ভক্তি রাখি নাম দয়া করো পশিয়ার দয়া করো হে মহিয়ান গো দয়া করো হে মহিয়ার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে যোগী জন সদাই মুর্শিদ নাম দয়া করো হে মহিয়ান দয়া করো হে মহিয়ান গো দয়া করো হে টাঙ্গাল জেলায় বসত করি আমি পিচ্ছাপুরে থানা দৌড়ি টাঙ্গাল জেলা আমার ধল্লা গ্রাম দুনিয়ার বাড়ি শরীয়ত সরকার নামটি করে ডাকতে আছে এই সংসারে মক্তুম সার আসেন যত নাম তোরেয়া বলব কত ভক্তি করি হইয়া নত প্রেমের ভক্তি রাখিলাম দয়া করো মহিয়ার দয়া করো হে মহিয়ান গো দয়া করো হে মহিয়ান আরে ভিতর বাহিরে অন্তরে অন্তরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে জ্যোতি যেন সদাই মুর্শিদের নাম দয়া করো হে মহিয়ান দয়া করো হে মহিয়ান গো মন থেকে একটি গান দরবারি কিংবা প্রার্থনা গাওয়ার চেষ্টা করব একটি গান শুনতে পারলাম জনমে জনমে গো দয়াল চান আমার মকদম চান আমি থাকবো তোমার চরণ দাসী গানটা অত্যন্ত
বিরহজনক গান, ভক্তের একান্তই কাম্য যে বিষয়ে আমি যেন আমার মহিউদ্দিন চান্দের জনমে জনমে যেন গোলাম হয়ে থাকতে পারি। আমার মনে আশা প্রিয়জন, আমার মনে বিশ্বাস অঘাত, বিশ্বাসের কোনো ত্রুটি নাই। এই মাহফিলের মধ্যে আমার মকদম চান কোন জায়গায় যেন বসে, এটা আমার বিশ্বাস। আর আমি আর একটা বিশ্বাস করি, আমার মকদম সাহেব আমার উসিলায় আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহাতা মাফ করে দিতে পারে, যে আল্লাহর মহান ওলির দরবারে আল্লাহর কাছে পানা চাই, রহমত চাই, দোয়া চাই, দয়া চাই, আল্লাহর মহান অলির দরবার আসছি। বেদবি যেন না করি, অসার কথা যেন না বলি, অলির গল্প যেন না করি, কিন্তু আমাদের তত্ত্বের গুরু ছিলেন দরবেরজি লালন সফকি, আর কবিয়াল বিজয় সরকার ছিলেন বিচ্ছেদের গুরু। বিজয়ের গুরুদেবের নাম ছিল নীলমণি তারকনাথ ব্রহ্মচারী। উনি ওনার দয়ালের কাছে চরণে ভক্তি দিয়ে বলেছিল, দয়াল একটা নিবেদন করি, একটা আকুতি মিনতি করি, স্তব করি, প্রার্থনা করি, আজিজি করি, মিনতি করি, আবার যদি পাঠাও এই ভব সংসারে একজন গুরু প্রেমিক মাতৃ গর্ভে জন্ম দিও। এটা কিন্তু ভক্তের চাওয়া না, পাঠাইলে পাঠাইতে পারে, নাও পাঠাইতে পারে। যদি যদি ছোট্ট কথার মধ্যে তাৎপর্যটা লুকিয়ে আছে, হে মকদম চান যদি আবার এই মায়াময় জগতের কোলে পাঠিয়ে দাও, একজন গুরু প্রেমিক মাতৃ গর্ভে আমাকে পাঠিয়ে দেবে, আমি যখনই আমার মায়ের গর্ভে আসবো, আমার মায়ের গর্ভের থেকে যেন আমার মকদম চান্দের নামটা শুনতে পাই। যেদিন আমার আপন মাতৃ জঠরে গিয়ে প্রবেশ করব, আমার আপন মাতৃ মুখে যেন আমার দয়ালের নামটা শুনতে পারি, তাহলে আমার এই দুর্লভ জনম ধন্য হয়ে যাবে। তাই আমার মন থেকে একটি প্রার্থনা গান আমি ওরে এমন দুঃখের তরি ওরে বাইতে বাইতে কুল তরি ইয়া মাঝে গো মুর্শিদ বিনে কে তুলবে দরি আয়াবা অকুল তরি ইয়া মাঝে গো মকদম বিনে কে তুলবে দরি আরে দুঃখের তরি বাইতে বাইতে পাকে পইরা মকদম শা বাজার নামি ডাকতেছি তোমারে মুর্শিদ আমি ডাকতেছি তোমারে জানি না কোন অপরাধে ঘরনে
পাতে পইরে মকদম শাহ নুরুল ইসলাম ডাকতেছি তোমারে মহিউদ্দিন ডাকি যে তোমারে জানি না কোন অপরাধে অপরাধে আমি ডাকি কান্না মকদম বাবা দেখে যাও আসি আজ আমারে কে তুলবে দরি অকুল দরি মাঝে গো মকদম বিনে কে তুলবে ধরি আরে আমি ডাকি কান্না ছুরে গো মকদম শাহ দেখে যাও আসি আজ আমারে কে তুলবে ধরি আদর অকুল ধরি আর মাঝে গো মকদম শাহ বিনে তুলবে ধরি আমার যত গোপন কথা রে মহিউদ্দিন সব কইছি তোমারে নুরুল বাবা সব কইছি তোমারে তোর পিড়িতে পুরা দেহ কাদাউরা আত্র ওরে আমাই কাদাউরা প্রদিনে গো কাদাউরা আমার যত গোপন কথা রে সোহান বাবা সব কইছি তোমারে মহিউদ্দিন সব কইছি তোমারে তোর পিড়িতে পুরা দেহ কাদাউরা আত্র ওরে আমাই কাদাউরা প্রদিনে গো কাদাউরা আত্র দিনে ওরে আমাই কাদাউরা প্রদিনে গো কাদাউরা আত্র দিনে মহিউদ্দিন কাদাউরা প্রদিনে গো কাদাউরা আত্র দিনে কত দিনে যুগলে তুলবে দিল বাজে গো মকদম বিনে কে তুলবে ধরি কতদিন যুগল চরণ মকদম শাহ আজ আমার তুলবে ধরি আদর অকুল ধরি আর মাঝে গো তুমি বিনে তুলবে ধরি কান্দাও যত কাঁদব তত রে মকদম শাহ তাতে দুঃখ নাই মুর্শিদ আমার তাতে দুঃখ নাই পরাণ পাখি চাইবার কালে তোরে এনো যাইবার কালে তোমায় যেন পাই গো তোমায় এনো পাই যাইবার কালে তোমায় যেন পাই গো তোমায় এনো পাই আমার কান্দাও যত কাঁদবো ততরে সোহান বাবা তাতে দুঃখ নাই মহিউদ্দিন তাতে দুঃখ নাই আমার দেহের পাক যাইবার কালে তুমি মাইগো ও দিপাই মহিউদ্দিন
তোমায় যদি পাই গো তোমায় রে যদি পাই, আরে দরদ তোমায় যদি পাই গো তোমায় রে যদি পাই। কান দাও তত কাঁদবো তত্তরে নুরুল ইসলাম তাতে দুঃখ নাই, মহিউদ্দিন তাতে দুঃখ নাই, ইমান সান দেহের পাখি চাইবার কালে তো ভাই এনো যাইবার কালে তোমায় যেন পাই গো তোমায় গো অধি পাই, যাইবার কালে তোমায় যদি পাই গো তোমায় গো অধি পাই। সবার রাত জাকেরে পার করিও আজামারে কে তুলবে দড়ি অপুলো দড়ি ইয়ার, মাঝে গো মক্তম বিনে কে তুলবে ধরি, আরে রাজাকে রে পার করিও মক্তম শাহ নিজেই সদাই হইয়া আজামারে তুলবে ধরি আদর অকুল ধরি আর মাঝে গো তুমি দিবে তো তুলবে ধরি মরনে পাকে পৈরা মকদম সাগো, আমি ডাকতেছি তোমারে নুরুল ইসলাম ডাকি যে তোমারে, রে বাবা জানি না কোন অপরাধে 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 ভরনে পাক পৈরা মকদম শাহ, ইমান বাবা ডাকি যে তোমার নুরুল ইসলাম ডাকি যে তোমার, জানি না কোন অপরাধে কোন অপরাধে আজ আমারে কে তুলবে দড়ি অকুল দড়ি ইয়ার, মাঝে গো মুর্শিদ বিনে কে তুলবে দড়ি, আরে কতদিনে যুগল চরণ গায়া মহিউদ্দিন আজ আমারে কে তুলবে দড়ি আদর অকুল দড়ি আর মাঝে গো তুমি দিনে কে তুলবে ধরি আদর অকুল দড়ি আর মাঝে গো মহিউদ্দিন দিনে কে তুলবে ধরি আর চোখের তরি পাইতে পাইতে অকুল দরিয়ার মাঝে গো মক্তম বিনে কে তুলবে টুপি, অকুল দরিয়ার মহিউদ্দিন বিনে কে তুলবে টুপি, আবার অকুল দরি মাঝে সোহান বিনে
কে তুলবে তো শ্রী